সার্চ কমিটির মাধ্যমে এবার নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব আওয়ামী লীগের আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করোনা সংক্রমণ হার 20 শতাংশ ছাড়ালো ঢাকায় ওমিক্রনের প্রকোপ বেশি শনাক্ত 6,500 এর উপরে লবিস্ট ফার্মের সাথে বিএনপির চুক্তির তথ্য সরকারের হাতে তিন বছরে ব্যয় $20 লাখ বললেন শাহরিয়ার আলম উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপতিকে শিক্ষার্থীদের চিঠি তিতাসে ঝটিকা অভিযান কর্মকর্তাদের না পেয়ে ক্ষুব্ধ মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে সাথে আছি রক্তিম ত্রিপুরা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online এছাড়া সংবাদে আরও থাকছে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলের কাজ কারখানা স্থাপন শুরু করেছে দেশি বিদেশি প্রতিষ্ঠান সার্চ কমিটির মাধ্যমে এবার নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের 10 সদস্যের প্রতিনিধি দল সংলাপ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ে ব্রিফ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ইসি গঠনে সংবিধানের 118 অনুচ্ছেদ অনুসরণে আইন প্রণয়নের গুরুত্ব তুলে ধরেছে আওয়ামী লীগ চলতি অধিবেশনে এই আইন পাশের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে একই সঙ্গে সিইসি সহ কমিশনারদের নিয়োগে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেওয়া হবে বলেও জানান তিনি সম্পূর্ণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক আইন মন্ত্রণালয় জাতীয় সংসদে প্রেরণ করবে সম্ভব কিনা সেটা আইনের বিভিন্ন পর্যায়ে যে প্রক্রিয়া আইন পাশ হওয়া এগুলো অবলম্বন করার পর এটা বোঝা নির্বাচন কমিশন গঠন আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয় আগামী 2-3 দিনের মধ্যে আইনটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভেটিং শেষে সংসদে পেশ হলে নতুন কমিশন এই আইনের আওতায় হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দরকার স্বাধীন নির্বাচন কমিশন সংবিধানের 118 অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা বলা হয়েছে এই আইনের ভিত্তিতেই প্রধান নির্বাচন কমিশনার এবং অনাদিক 4 জন নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি নিয়োগদান করবেন তবে আইনের অনুপস্থিতিতে গেল কয়েক দফা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হলেও দাবি ওঠে আইন প্রণয়নের সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয় প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান আইনের খসড়ায় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ করা হবে অনুসন্ধান কমিটির সুপারিশের আলোকে রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করবেন অনুসন্ধান কমিটি হবে 6 সদস্যের প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রদানের নিমিত্তে একটা অনুসন্ধান কমিটি গঠন করা হবে যেটা অন্যান্য আইনে যেভাবে আছে নির্বাচন কমিশনারগণের যোগ্যতা কি হবে এমন প্রশ্নের জবাবে সচিব জানান সিএসি বা এসি হিসাবে নিয়োগ পেতে বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স কমপক্ষে 50 বছর হতে হবে সরকারি আধা সরকারি বেসরকারি বা বিচার বিভাগে কমপক্ষে 20 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কোন গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি বা বেসরকারি পদে বা বিচার বিভাগীয় পদে কমপক্ষে 20 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাইলেই উনি প্রধান নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশনার হতে পারবেন ল মিনিস্ট্রি হয়তো 2 দিন লাগবে এটা মডিফিকেশন তারপরে যদি ওনারা পার্লামেন্টে পাঠান এবং পার্লামেন্টে যদি
পার্লামেন্টে তো কয়েকদিন লাগবে, তো স্ট্যান্ডিং কমিটিতে যাবে, ওনারা পরীক্ষা নিয়ে যদি হয় তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এছাড়া মন্ত্রী পরিষদের বৈঠকে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অসত্য তথ্যের ভিত্তিতে গেজেটভুক্ত ও সনদপ্রাপ্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান। এছাড়া করোনা নিয়ন্ত্রণে আগামী কয়েকদিনের মধ্যে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে যাবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাও জানান মন্ত্রী পরিষদ সচিব। ডিটেইল আপনার একটা বিধি করে দেওয়া হবে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে করোনা শনাক্তের হার 20% ছাড়ালো। 24 ঘন্টায় 6,676 জন শনাক্ত ও 10 জনের মৃত্যু হয়েছে। ঢাকা শহরে সংক্রমণ বেশি, 69% ওমিক্রনে আক্রান্ত, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখনই লকডাউনের পরিকল্পনা নেই, পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সারা দেশে করোনা সংক্রমণ বাড়ছে, তবে অন্যান্য শহরের তুলনায় সংক্রমণ সবচেয়ে বেশি রাজধানীতে। আক্রান্তদের 69% ওমিক্রন আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওমিক্রন এখন 69% উন্নীতি হয়েছে, যেটা আগে 13% ছিল। এই অল্প 10-15 দিনের মধ্যেই আমরা জরিপেই পেয়েছি, সেটা এই জরিপটা ঢাকায় করা হয়েছে। তো ঢাকার বাইরেও আমরা মনে করি একই হার হবে। পর্যাপ্ত টিকা মজুদ আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজের বয়স 60 থেকে কমিয়ে 50 করা হয়েছে। এইভাবে বাড়লে পরে 30% পৌঁছাতে বেশি সময় লাগবে না। 50 বছর বয়স পর্যন্ত বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। প্রায় 70 লক্ষ লোককে আমরা বুস্টার ডোজ দিতে হবে। 7 লক্ষের মতো বুস্টার ডোজ দেওয়া আমরা দিতে পেরেছি। 9,30,00,000 ডোজ আমাদের হাতে রয়েছে। এদিকে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সংক্রমণ হার 20% ছাড়িয়েছে, যা অশুভ ইঙ্গিত। ঢাকা শহরেই ওমিক্রনের সংক্রমণের হার বেশি এবং অন্যান্য শহরগুলোতে কম। এখন পর্যন্ত সামগ্রিক বিচারে ডেল্টা ভাইরাসের সংক্রমণের সংখ্যায় 80%। পর্যায়ক্রমে বিভিন্ন সেক্টরে কাজ করা শ্রমিকদেরও টিকার আওতায় আনা হবে বলে জানান অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। লকডাউনের পরিকল্পনা নেই এখনো। আমরা এখন পর্যন্ত লকডাউনের ব্যাপারে কোন রকমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তবে আমরা পরিস্থিতি ক্লোজলি মনিটর করছি। আমি আবারও পুরনো কথাতেই ফেরত যাব আপনাদের মাধ্যমে, এমন পরিস্থিতি যাতে আমরা তৈরি না করি যে লকডাউন দিতেই হয়। করোনায় 24 ঘন্টায় 31,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত, 6,676 মৃত্যু হয়েছে, 10 জনের, 7 জন ঢাকা বিভাগের। মৃতদের 73% টিকা নেননি। সপ্তাহ ব্যবধানে করোনা শনাক্ত বেড়ে হয়েছে 231% এবং মৃত্যু 68%। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচন সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে বিএনপি। জাতীয় সংসদে এমন অভিযোগ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 2015 সাল থেকে বিদেশে লবিস্ট নিয়োগ ও অর্থায়ন সহ লবিস্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিএনপির চুক্তির তথ্য প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। মাননীয় সদস্যবৃন্দ, একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে রাষ্ট্রপতির দেয়া ভাষণে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। পয়েন্ট অফ অর্ডারে কমিশন গঠন সহ নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেন বিরোধী দলীয় সাংসদরা। নির্বাচন কমিশনের ব্যাপারে আজকে জনগণের যে আগ্রহ উৎসাহ এটা একেবারে নাই। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের নির্বাচন ব্যবস্থা ও সরকার নিয়ে বিষোদগার করেছেন লবিস্টদের কাছে। তাদের সবচেয়ে বড় জায়গা তো সেটা হলো মহামান্য রাষ্ট্রপতি যে আহ্বান জানিয়েছেন সেখানে যোগদান করা, মাননীয় স্পিকার, সেটা না করে বিদেশের দরজায় কড়ানোর কোনো লাভ হবে না। কি লজ্জার কথা মাননীয় স্পিকার, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের 16 কোটি মানুষ। পৃথিবীর অন্য কোন যত শক্তিধর রাষ্ট্র আসুক না কেন, তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার কোনো ক্ষমতা রাখে না মাননীয় স্পিকার। লবিস্ট ফার্মে অর্থায়নেরও তথ্য দেন প্রতিমন্ত্রী। 2015 সালে মাননীয় স্পিকার আমার কাছে প্রথম যে ডকুমেন্টটি আছে একিন গাম্পান অ্যাসোসিয়েটস, আমি ডকুমেন্টটি আপনাকে দিচ্ছি। এখানে বিএনপির নয়া পল্টন অফিসের ঠিকানা দিয়ে তাদের সাথে চুক্তি করা হয়েছে মাসিক $50,000 বিনিময়ে, এবং সেটা 3 বছর অব্যাহত ছিল। বছরে আসে $6,00,000, 3 বছর আসে প্রায় $2,000,000 একটা ডকুমেন্টে। এরকম আমার 10টি ডকুমেন্ট আছে মাননীয় স্পিকার। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যর বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় এক সাংসদ। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের খোঁজ
করে নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্যাম্পাসের সার্বিক বিষয় জানিয়ে প্রতিষ্ঠানটির আচার্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন তারা। এদিকে ভিসির পদত্যাগ দাবিতে আজও সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজামান। তিন দফা দাবি আদায়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এমন পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ, নির্দেশ আসে হল ছাড়ার। তবে শিক্ষার্থীরা হল ছাড়তে রাজি হয়নি। তারা এবার ভিসি বিরোধী আন্দোলনে নেমেছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুপুরের পর তারা ক্যাম্পাসে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে, পাশাপাশি সার্বিক পরিস্থিতি জানিয়ে প্রতিষ্ঠানটির আচার্য রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠানোর কথা জানায় আন্দোলনরতরা। ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব, আমাদের আমাদের এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে, অনেক অনেক অত্যাচার আমরা সহ্য করেছি। মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা চিঠি পাঠাবো, সে আমাদের যতক্ষণ পর্যন্ত নতুন ভিসি নিয়োগ না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও শিক্ষার্থীরা এই তদন্ত কমিটি মানছে না। এখন ভিসির পদত্যাগই তাদের প্রধান দাবি বলে জানিয়েছে তারা। বর্তমানে এক দফা এক দাবি এবং আমাদের দাবিটা হচ্ছে আমরা আমাদের ভিসির পদত্যাগ চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা আমরা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা আছি, আমাদের আন্দোলন কন্টিনিউয়াস থাকবে। যারা অপরাধ করেছে তারা তদন্ত কমিটি তদন্ত করবে কেন? বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন এই আন্দোলনকে বহিরাগতদের ইন্ধন বলে দাবি করেছেন। একটা চিহ্নিত গোষ্ঠী, আমি বলবো যে স্বার্থান্বেষী গোষ্ঠী, তারা আপনার উদ্দেশ্য প্রণীত ভাবে এই কাজগুলো করে যাচ্ছে। আমি শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাই যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা সহযোগিতা করো এবং তোমাদের শিক্ষা গবেষণার কাজ এবং সমস্ত কর্মকাণ্ড যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সামনের দিকে, আমরা তোমাদেরকে সাহায্য করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। রত্নাসমান, একুশে টেলিভিশন। তিতাসে দুর্নীতি নিয়ে নড়ে চড়ে বসেছে জ্বালানি মন্ত্রণালয়। বিকেলে ঝটিকা অভিযানে গিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী দেখেন টেবিলগুলো বেশিরভাগই খালি। এ সময় ক্ষুব্ধ মন্ত্রী দুর্নীতিবাজদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। আরও জানাচ্ছেন আহমদ বাবু। নানা ধরনের অভিযোগ পেয়ে বিকাল তিনটার পর কাউরান বাজারে তিতাস গ্যাস ভবনে ঝটিকা পরিদর্শনে আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় বিভিন্ন ফ্লোরে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি দেখতে না পেয়ে রেগে যান প্রতিমন্ত্রী। উপস্থিতি না থাকাকে দুর্নীতির চিত্র বলে মন্তব্য করেন তিনি। পরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন করোনাকালীন তিতাস গ্যাসের প্রায় ৬,০০০ কোটি টাকা বিল বকেয়া রয়েছে। ইন্ডাস্ট্রিগুলো বিল দিচ্ছে না, তাদেরও দেখতে হবে যে তারা দুই বছর যাবতে কোভিডে তারা কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত, এটা একটা বিষয় যে জন্য আমরা কিস্তি করে দিচ্ছি। সারা বিশ্বে গ্যাসের দাম বেড়ে গেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন সবার সহযোগিতা না পেলে ভবিষ্যতে গ্যাসের সমস্যা হতে পারে। আমাদের বিদেশ থেকে যে গ্যাস আনছি সারা বিশ্বব্যাপী গ্যাসের দাম তিন গুণ চার গুণ বেড়ে গেছে। এক্সেস গ্যাসটাকেও যে কন্ট্রাক্ট ছিল সেটাকেও তারা দিচ্ছে না, যে পরিমাণ কন্ট্রাক্ট সেই পরিমাণই তারা দিচ্ছে। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে এই গ্যাস নিয়মিত সাপ্লাই দেওয়া। তিতাসের ২৬ জনকে দুদক তদন্ত করছে জানিয়ে বাকিদের সতর্ক হওয়ার আহ্বান জানান নসরুল হামিদ। লোকজন ঠিক মতো নাই সিটে, তারপরে যে নোংরা অবস্থা, ফাইলপত্র যেভাবে তারা মেনটেন করতেছে এটা একটা অযোগ্য অফিসের দিকে চলে যাচ্ছে রীতি। দরকার পড়লে পুরো তিতাসকে সাজিয়ে আমরা আবার নতুন করে গঠন করব, বলার অপেক্ষা রাখে না, কিন্তু একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। তিতাসের কমপ্লেন প্রচুর। করোনাকালীন সময়ে বিদ্যুৎ বিল ৫,০০০ কোটি টাকা বকেয়া বলেও জানান প্রতিমন্ত্রী।
আমাদের বিদ্যুৎ বিলও 5,000 কোটি টাকার মতো বাকি না অনেক। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। আইভির জয়ে নগর জুড়ে বিজয় উল্লাস, মেগা প্রজেক্ট শেষ করার অঙ্গীকার। চালুর পরপরই থুবড়ে পড়েছে ঢাকা নগর পরিবহন, সড়কে ফেরেনি শৃঙ্খলা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। টানা তিনবার নারায়ণগঞ্জ সিটির মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। নগর জুড়ে উৎসবের আমেজ, এখনও চলছে বিজয় উল্লাস। নির্বাচিত মেয়র বাড়ি বাড়ি গিয়ে ভোটার ও অন্য প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। আগামী 5 বছর জনগণের সেবা করার সুযোগ দেয়ায় সকলকে ধন্যবাদ জানান আইভি। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়কে সঙ্গে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। টানা তিনবারের মতো মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন নারায়ণগঞ্জের প্রথম নারী মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। নগর জুড়ে চলছে বিজয় উল্লাস, আইভির বাসভবনে ফুলেল শুভেচ্ছা বিনিময়। এ সময় আসেন কাউন্সিলররাও। আমার 3টা ওয়ার্ডের কাজ যেগুলো আমার আছে অসমাপ্ত কাজগুলো, যেহেতু জনগণ আমাকে আরেকবার সুযোগ দিয়েছে, আমার এই কাজগুলো আমি সমাপ্ত করব। নারায়ণগঞ্জে সারানগঞ্জে অনেক কাজ করেছে, আবার করবে, যেগুলো কাজ অসম্পূর্ণ আছে সে সম্পূর্ণ করবে, এই জন্য আমরা তারা জয়যুক্ত করেছি। জনগণ তাকে আবারও নগরের দায়িত্ব দেয় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, চলমান মেগা প্রজেক্টগুলোর কাজ শেষ করতে পারবেন তিনি। ভালো লাগছে এই কারণে যে আগামী 5 বছরের জন্য এই জনগণের খেদমত করতে পারবো, এবং যে মেগা প্রজেক্টগুলি চলছে, চলমান প্রজেক্টগুলি আমি নানুজবাসীর জন্য মানে শেষ করতে পারবো, কাজ করতে পারবো। অন্যদিকে নেতাকর্মীদের জামিনের জন্য আদালত পাড়ায় ব্যস্ত সময় পার করেন পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি অভিযোগ করেন পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আমার নির্বাচনকে ব্যাহত করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য অন্যান্য নেতাকর্মীদের যেভাবে ধরছে, এদেরকে ধরে নিয়ে এই হেফাজতের মামলা দিছে। এই হেফাজত আমার স্টাফের মধ্যে জয়দেবচন্দ্র মানিক একজন হিন্দু, তাকেও হেফাজতের মামলা দিছে। এদিকে তৈমুর সহ পরাজিত প্রার্থীদের সঙ্গে দেখা করেন সেলিনা হায়াত আইভি। এ সময় তিনি নগরকে একসাথে এগিয়ে নেওয়ার কথাও বলেন। মফিউর রহমান, 21 টেলিভিশন। শুরুর আগেই হোঁচট খেয়েছিল রুট ভিত্তিক নির্দিষ্ট কোম্পানির বাস সার্ভিস, শেষ তক চালু হলেও বেশ ঘটা করে, অথচ দুদিনের মাথায় জেরবার অবস্থা। বলছিলাম ঢাকার কেরানীগঞ্জ ঘাটারচর থেকে ধানমন্ডি হয়ে কাঁচপুর রুটের কথা। আহমদ বাবুর রিপোর্ট। রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরেনি, নির্দিষ্ট রুটে একই সময়ে পাল্লা দিয়ে চলছে শতাধিক কোম্পানির অসংখ্য গাড়ি, আর এ কারণেই বাসের বিশৃঙ্খলা নগর জুড়ে। সর্বশেষ গেল 28 ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা নগর পরিবহন নামে চালু হয় বাস সার্ভিস। একদিন পর উল্টে যায় সব, নিয়ম ভেঙে রাস্তায় নামে ভিন্ন ভিন্ন কোম্পানির শত শত বাস। আগের মতোই রাস্তা জ্যাম করে যাত্রী তুলছে এসব বাস, আগের মতোই চলছে পাল্লাপাল্লি। সবাই চোর, পুলিশের আরও সব মিলে সিন্ডিকেট আছে, এরা চায় না যে নগর পরিবহন চলুক। সরকারের কথা বাস মালিকরা শুনবে না কেন? তাহলে এখানে কার ব্যর্থতা? যাত্রীদের অভিযোগ, পরিবহন সেক্টরে ঘুণ ধরেছে বহু আগেই, আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত নিম্ন থেকে উঁচুতলার কর্মকর্তা, সাথে আছে পেশি শক্তি। রাতারাতি নাম পরিবর্তন করে একটা রুট পারমিট পাওয়ার কোনো প্রকারই সম্ভব না। এখানে বিআরটি এর সদস্য থাকে, রোডস অ্যান্ড হ্যাজের সদস্য থাকেন, মালিক শ্রমিকের পক্ষ থেকে একজন সদস্য থাকেন, এটা সরকারকে একটা বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। স্বাধীনতার 50 বছরে তাই শৃঙ্খলা ফেরেনি যাত্রী যোগাযোগে। বিআরটিসি চাঁদাবাজি থাকে, মালিক সমিতির চাঁদাবাজি থাকে, সিটি কর্পোরেশনের চাঁদাবাজি থাকে, যার কারণে জনগণ আরো বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। একটা হলতে সবচেয়ে সুবিধা, আমার তো মনে হয় সমন্বয়ের অভাব। অভিন্ন রুটে একক কোম্পানির বাস চালানোর নামে যাত্রীদের সঙ্গে কেন করা হলো মশকরা আর প্রতারণা, এ প্রশ্নের জবাব পাওয়া যায়নি সিটি কর্পোরেশনের কাছ থেকে। বিআরটিসি বলছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
সরকার চেষ্টা করতেছে তাদেরকে আইনে নিয়ে আসার চেষ্টা করতেছে। হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু এটা এক পর্যায়ে বাস্তবায়ন হবে। বিআরটিএ এই ব্যাপারে একটু ভালো সিরিয়াসলি দেখলে জিনিসটা ভালো হবে বলে আমি মনে করি। ঢাকা নগর পরিবহনের বদলে ঘাটাচ্চর রুটে দিব্যি চলছে T3 সময় ট্রান্সপোর্ট সহ অন্যান্য পরিবহন। গাড়ি চললে মাঠে নামালেই পুলিশকে চাঁদা দিতে হয়, আরও আনুষঙ্গিক কিছু সংগঠন আছে তাদের চাঁদা দিতে হয়। এই পরিবহন যদি চলতো এই চাঁদাবাদিটা কিন্তু থাকতো না। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের নির্ধারিত কাউন্টারও দখল করে দোকান হয়েছে। মাস থেকে সাধারণ জনগণের অশান্তির সীমা নেই। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মতোই সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে একটি পত্রিকার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপিকে নারায়ণগঞ্জ নির্বাচন থেকে তাদের জনপ্রিয়তা যাচাইয়ের কথা বলেন। জানান, দৃশ্যত বিএনপি নির্বাচনে অংশ না নিলেও ভিন্ন অবয়বে সব জায়গায় নির্বাচনে ছিল তারা। অনুষ্ঠানে সাংবাদিক হওয়ার মানদণ্ড নির্ধারণে নীতিমালার সুপারিশের কথা জানান মন্ত্রী। একই সঙ্গে গণমাধ্যম আইনের সমস্যা ও অসঙ্গতি চিহ্নিত করে সংসদীয় স্থায়ী কমিটির কাছে তা সংশোধনের সুযোগ রয়েছে বলেও জানান। সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কারা সাংবাদিক হতে পারবে সেটির অন্তত একটি নীতিমালা মানদণ্ড তৈরি করা। সব জায়গায় সুন্দর নির্বাচন হয়েছে এবং পৌরসভা নির্বাচনের মাস্টার মধ্যে চারটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছে। গতকাল যে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনও এরকম সুষ্ঠু সুন্দর নির্বাচন একটি নির্বাচন। চট্টগ্রাম মিরসরাইতে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। রূপকল্প 2041 বাস্তবায়নে দ্রুত কাজ শেষ করার তাগিদ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের। এ নিয়ে দুপর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। বিপ্লব মজুমদারের ক্যামেরায় জানাচ্ছেন হাসান ফেরদৌস। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা সীতাকুণ্ড, মিরসরাই এবং ফেনী সোনাগাজীর সাগর পাড়ে 30,000 একর জমিতে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। এর 41% বা 14,000 একর জমিতে থাকছে শুধু শিল্প কলকারখানা, আর বাকি 49% থাকছে খোলা জায়গা, বনায়ন, বন্দর সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র। এর মধ্যে শিল্পনগরীতে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কারখানা স্থাপনের কাজ শুরু করেছে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGMA সহ দেশের বড় বড় শিল্প গ্রুপ জমি বরাদ্দ পেয়েছেন। শিল্প স্থাপনে জমি বরাদ্দ পেয়েছে ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। একদিকে মানুষের কর্মসংস্থান, আরেকদিকে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিকের চাকা কোথায় চলে যাবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতি আরো সচল হবে। আমরা বিদেশিদেরকে মানে আসতেছে এটার জন্য আমরা খুব ধন্যবাদ জানাই এবং তারা আসুক আমরা চাই। যে সকল ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্ট হতে পারছে না শহরের ভেতরে থেকে, সেই ফ্যাক্টরিগুলো ওখানে রিলোকেট করার জন্য একটা সুযোগ তৈরি হতে পারে। অর্থনীতিতে একটা বড় ধরনের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে এবং অর্থনীতি বেগবান হবে। এখানে প্রায় 30-40 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। দেশের উন্নয়ন, অগ্রগতি এবং শিল্পায়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম নেতৃত্বের কথা বলছেন রাজনীতিবিদরা। যে যেখানে আছে সেই সেখানে বসে আপনার ভবিষ্যৎটা কিভাবে আজকে থেকে 20 বছর আপনার স্বপ্ন বা 30 বছরের স্বপ্নটাকে আপনাকে বাস্তবায়ন করার মতো সক্ষম নেতৃত্ব দরকার। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর একটি মাইলফলক, এমনটাই মনে করছেন ব্যবসায়ী, শিল্পপতি এবং বিনিয়োগকারীরা। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। শীত এলেই গ্রাম বাংলার ঘরে ঘরে চলে পিঠা পায়েসের উৎসব। এ সময়ে তাই খাঁটি খেজুর গুড়ের কদর আবহমান কাল জুড়ে। ফরিদপুরে গ্রামাঞ্চলে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী এই গুড়। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ভোর হতেই রস সংগ্রহে ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে বেরিয়ে পড়েন গাছিরা। গাছ থেকে নামানো হয় মাটির হাড়ি ভর্তি খেজুরের রস, আর সেই রস জ্বালিয়ে তৈরি হচ্ছে গুড়। এখানে গুড়ের সাইজ অনেক বেশি, গুড়ের দামটা যদি একটু বেশি হয়
তাই সবাই এসে এখান থেকে গুড় নিয়ে যাবে, গুড় বাজারে নিয়ে যাওয়া লাগে না। আমি রাস্তায় চলে ফলতুর গুড় বানাতে আসি, আমার গুড় ভালো দেখি দূর দূরান্ত থেকে লোক আমার গুড় কিনতে আসে। আমাদের এখানে টোটালি একবারে মানে 100% পিওর খেজুরি গুড়টা প্রোডাকশন করা হচ্ছে। পৌষ পার্বণে পিঠা পায়েশ তৈরিতে ব্যবহার করা হয় এই গুড়। চাহিদা বেশি হওয়ায় শীত মৌসুমের শুরুতেই দেশের বিভিন্ন জেলা হতে মৌসুমি গুড় তৈরির কারিগর আসছেন ফরিদপুরে। তৈরি করা হচ্ছে হাজারি, পাটালি, নারকেলি, দানা, ঝোলসহ হরেক রকমের গুড়। প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 300-400 টাকা কেজি দরে। বাজারে যে গুড়টা পাওয়া যায় সেই গুড়ে ভেজাল থাকে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, আর এখানে চোখের সামনে গুড় বানাই দিচ্ছে, দাম বেশি হলে গুড়টা ভালো। রাসায়নিক মুক্ত নিরাপদ গুড় তৈরিতে গাছিদের প্রশিক্ষণ সহ সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে, জানান কৃষি কর্মকর্তা। কৃষকদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা কৃষি বিভাগ তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। শীত মৌসুমে নির্ভেজাল গুড় কিনতে পেরে খুশি স্থানীয়রা। রত্না সামান, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার 3। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সখ্যতার কথা জানিয়ে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাত চক্রের 3 জনকে গ্রেফতার করেছে সিআইডি। প্রায় শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। রাসেল খানের রিপোর্ট। চরেন দামি গাড়িতে বলেন মন্ত্রীদের সাথে রয়েছে সখ্যতা। খাদ্যমন্ত্রীর সাথে সম্পর্কের কথা জানিয়ে বগুড়ার আলমগীর হোসেনের কাছ থেকে হাতিয়ে নেন 4 লাখ টাকা। একইভাবে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে মিরাজ নামে একজনের কাছ থেকে 5 লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। এমন প্রতারণার শিকার অনেকেই। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে, আমাদের ওখানকারই মন্ত্রী আমাদের সঙ্গে সব কথাবার্তা হয়ে গেছে, তো এইরকম কি কোনো আপনার আত্মীয়স্বজনের মধ্যে আছে? তাই বললাম না ভাই সেটা নাই, কিন্তু আমার আপন জামাই দরখাস্ত করেছে। উমান পাঠানোর কথা বলে 3,50,000 দাবি করেছিল, পরে আমি তাকে 60,000 টাকা দিই। সেনাবাহিনী মেয়াদ সোয়েটার পদে চাকরির জন্য ও আমাকে একটা নিয়োগপত্র দিছিল এবং এটা দেওয়ার পরে আমি তাকে টাকা দেই 5,65,000 টাকা। প্রায় শত মানুষকে সরকারি চাকুরি ও বিদেশে পাঠানোর নামে টাকা হাতিয়ে নেয় এই চক্রের সদস্যরা। ঢাকার কেরানীগঞ্জ থেকে চক্রের প্রধান হারুনুর রশিদকে গ্রেফতার করে সিআইডি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। বেকার যুবকদেরকে টার্গেট করে এইরকম কাজ শুরু করে। গত কয়েক বছর ধরে কয়েক কোটি টাকা চক্রটি হাতিয়ে নেয় বলে জানায় সিআইডি। হারুনুর রশিদ সাহেব বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে এমপি, সরকারি বিভিন্ন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করেন, সই জাল করেন। সাধনচন্দ্র মজুমদার স্যারের মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয়, ওনার সই জাল করে ডিও লেটার তৈরি করেছেন যে চাকরি হবে। তো এরা বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের স্বাক্ষরও জাল করেন। এই চক্রের মূল হোতা এলাকায় গাড়ি নিয়ে যাতায়াত করে চাকরি দেওয়ার নামে প্রতারণা করত। উনি মাঝে মাঝে জিপ গাড়ি নিয়ে এলাকায় যান, এলাকায় গিয়ে মানুষের সাথে ঘোরাফেরা করে একটা বিশ্বাস জন্মান যে উনি ঢাকায় বিরাট রকম অবস্থানে আছেন, ওনার কাছে মন্ত্রী মিনিস্টার কোনো ব্যাপারই না, উনি যে কারোর সাথে যোগাযোগ করে চাকরি পাইয়ে দিতে পারেন। এই বিশ্বাস জন্মানোর পরে ওনার যে দালালরা আছে, দালালরা তখন এলাকায় কাজ করে। চক্রের বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে। একটু সাবধান করতে চাই যে চাকরির এরকম প্রলোভন শুনলে আপনারা যাতে ঝাঁপিয়ে না পড়েন। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। সিরাজগঞ্জ পৌর এলাকার আবর্জনা অপসারণে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ডাস্টবিন চালু করা হয়েছে। এতে ময়লা স্বয়ংক্রিয়ভাবে গাড়িতে উঠিয়ে অপসারণ করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে এর ফলে দুর্গন্ধময় পরিবেশ থেকে রক্ষা পাবে শহরবাসী। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সিরাজগঞ্জ শহরে খোলা ডাস্টবিন থেকে দূষিত হচ্ছে পরিবেশ। এ অবস্থা থেকে উত্তরণের স্থাপন করা হয়েছে ডিজিটাল ডাস্টবিন। পৌরবাসী বলছেন পরিবেশ রক্ষায় এটি ইতিবাচক পদক্ষেপ। এই ডাস্টবিন হওয়ার কারণে আমাদের এই সিরাজগঞ্জ শহরের মেন রোড অর্থাৎ মধুর সড়কে যে নোংরা অবস্থা ছিল, এটা থেকে আমরা এখন শহরবাসী যারা আছি আমরা পরিত্রাণ পাবো। এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ, আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রম। প্রতিদিনের ময়লা ওই ডাস্টবিনের ভিতরে থাকবে, দেখা যাবে না, খুব ভালো গন্ধ বের হবে না। ডিজিটাল এই ডাস্টবিন পরিচ্ছন্ন কর্মীদের কাজ সহজতর করবে বলে মনে করছেন এর উদ্ভাবক। পুরো এলাকাটা নষ্ট হয়ে থাকে, এমনকি পায়েও ভরে, তারপরে এটা যখন উঠায় ট্রাকে উঠায় বেলচা দিয়ে রাস্তায় নামায়া, তখনও রাস্তা নষ্ট হয়। সেটার থেকে প্রতিরোধের জন্য ময়লা আবর্জনা থাকবে, কিন্তু আধুনিক ব্যবস্থায় থাকলে সেটা বোঝাই যাবে না। সেই চিন্তার থেকে আমরা বানাইছি যাতে এটা হাতে কোনো স্পর্শ না লাগে।
এমন কার্যক্রমের প্রশংসা করেছেন সচেতন মহল। সুফল পাওয়া গেলে শিগগিরই এমন ডাস্টবিন স্থাপন করা হবে জানান মেয়র। দুই মাস এটাকে ট্রায়াল বেসিসে দেখব। তা আমি চাচ্ছি এটা সাকসেস হলে সিরাজগঞ্জে প্রত্যেক সড়কেই, আমি আমাকে মোস্তফা কামাল বলেছে যে জায়গা জায়গা কম আছে মাটি গর্ত করে ছয় ফিট নিচে দিয়ে আমি এটা তৈরি করে দেবো। স্টাফরা আছে, ওনারা জানতে পারবে যে আমার কোন ডাস্টবিনটা 90% ভরে গিয়েছে, তখন অটোমেটিক্যালি ট্রাক আসবে, মানে সেখানে ট্রাক আসবে এবং অটো সিস্টেমেই ময়লাগুলোকে কারো হাতে স্পর্শ ছাড়া অটোমেটিক্যালি ওই ময়লার যে ট্রাক আছে সে ট্রাকে তারা নিয়ে যেতে পারবে। শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীকেও এগিয়ে আসতে হবে বলছেন বিশিষ্ট জনরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া 379টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 173টির, কমেছে 152টির, আর অপরিবর্তিত ছিল 54টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 35 পয়েন্ট বেড়ে উঠে আসে 7055 পয়েন্টে, আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1686 কোটি 73 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও, লেনদেন হয়েছে 45 কোটি 21 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সার্চ কমিটির মাধ্যমে এবার নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব আওয়ামী লীগের, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। করোনা সংক্রমণ হার 20% ছাড়াল, ঢাকায় ওমিক্রনের প্রকোপ বেশি, শনাক্ত 6,500-এর উপরে। লবিস্ট ফার্মের সাথে বিএনপির চুক্তির তথ্য সরকারের হাতে, 3 বছরে ব্যয় $20 লাখ বললেন শাহরিয়ার আলম। উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রাষ্ট্রপতিকে শিক্ষার্থীদের চিঠি। তিতাসে ঝটিকা অভিযান, কর্মকর্তাদের না পেয়ে ক্ষুব্ধ মন্ত্রী, দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।